আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিতু ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগি দিয়ে পাস্তা রান্না, বা পাস্তা দিয়ে মুরগি রান্না, যেটা হোক একটাই। তো আমি পাস্তাটা আগে সিদ্ধ করে নিচ্ছি। পাস্তা সিদ্ধ করার আগে আমি কিন্তু পানির মধ্যে একটু তেল দিছি, মানে পাস্তাটা একটা সাথে একটা না লাগার জন্য আর কি। তো এখন আমি পাস্তাটা আমার হয়ে গেছে, অলরেডি সিদ্ধ হয়ে গেছে, আমি এখন পানিটা ফেলে দেব। তারপরে আমি চুলায় অলরেডি তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে গেছে আমার, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর কি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিব, এরপর আমি দিব আদা রসুন বাটা, 2 চামচ আদা রসুন বাটা দিব। ওইটা আমি দিয়ে একটু লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। আমি আসলে এটা আমার মানে হঠাৎ করে খেতে ইচ্ছে করছে, এই জন্য করছি আর কি। তারপরে আমি এখন চেষ্টা করি যে আমরা বাসার মধ্যে যা খাই ওখান থেকে একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করার জন্য, আমি স্পেশালভাবে মানে দেখানোর জন্য অন্য কিছু করি না। আমি বাসায় যখন যেটা করি ওইটাই শেয়ার করি, শুটকি যদি রান্না করি শুটকিও শেয়ার করি, মানে ভর্তা যদি করি ওইটাও শেয়ার করি, স্পেশালভাবে কোনো কিছু করি না। আমার দুপুর আজকে যা যা রান্না ওইখান থেকে একটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করি এই আর কি। যদি ভুল টুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। এরপরে দিয়ে দিচ্ছি আমি দারচিনি, এলাচি, লং, সব কিছু। যে যতটুকু মাংস রান্না করে ততটুকু মশলা যাবে এখানে। আমি অনেকে হয়তো 2টা মুরগিও রান্না করতে পারে পাস্তা দিয়ে, অনেকে 1টা মুরগিও রান্না করতে পারে। এখন আমি 1টা রান্না করতেছি, আমি ওই হিসাব করে মশলাটা দিচ্ছি। তো এরপর আমি দিব কাঁচামরিচ বাটা, মানে কাঁচামরিচ দিব, টমেটো দিব। আমি 1টা টমেটো দিয়ে দিলাম ছোটো করে কেটে। তারপরে আমি লাল মরিচের গুঁড়ো দিব না, আমি দিব কাঁচামরিচ, কেননা পাস্তার সাথে লাল মরিচটা দেখতে ভালো লাগবে না। আমি এখানে কাঁচামরিচটা দিয়েছি মনে 15টার মতো, ব্লান্ডার করে দিছি, কেননা লাল মরিচ আমার কাছে দেখতে কীরকম লাগে, মনে যেন এক ধরন হয়ে যাবে এই জন্য। তো আমি এর সাথে দিব জিরা 1 চামচ, হলুদ 1 চামচ, ধনিয়া 1 চামচ, আর গরম মশলা 1/2 চামচ। সব কিছু দিয়ে একসাথে ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন আমি সব কিছু একসাথে রেখে দিছি আর কি, ওইখান থেকে নিতে নিতে গেলে আমার সময় লাগে যাবে বেশি, এই জন্য আমি একসাথে নিয়ে নিলাম আর কি। সব কিছু একসাথে দিয়ে এখন একটু পানি দিব, পানি দিয়ে 2 মিনিটের জন্য একটু কভার দিয়ে রাখব। আজকে হঠাৎ করে আসলে খেতে ইচ্ছে করলো। অনেক সময় তো আমরা আলু দিয়ে চিকেন খাই, আজকে ইচ্ছে করলো না পাস্তা দিয়ে খাই। অনেক আগে আমি একটা ভিডিও দেখছি, তাও অ্যারাবিক চ্যানেলে ইউটিউবে, ওরা দেখি যে মুরগি দিয়ে মানে পাস্তা রান্না করতেছে, কিন্তু আমরা মুরগি দিয়ে করি আর কি। আমরা ছোটো ছোটো করে পিস করি দিয়ে রান্না করি পাস্তা। আজকে আমি দেন না পিস করি না ছোটো ছোটো, আমার মুরগি যেভাবে আমরা রান্না করি ওই পিসগুলো দিয়ে আমি পাস্তাটা রান্না করতেছি, দেখি কী অবস্থা হয় এই আর কি। তো দেখুন আমি মুরগিটা দিয়ে দিচ্ছি, মাংসটা এত বেশি আমি ছোটো করি না, এখানে হাড্ডি হুড্ডি যা আছে আর কি, মুরগির কি বলবো হাত পা যা আছে সব কিছু আমি দিয়ে দিলাম আর কি। পা দিই নাই অবশ্য, মানে রান টান যা আছে ওগুলো দিয়ে দিলাম আর কি। সব কিছু দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন। তো নেড়ে চেড়ে নেবার পরে আমি পানি দিয়ে দিব, 2 গ্লাসের মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি কভার দিয়ে রাখবো এই আর কি দেখুন। আর আমি আপনারা আমার মানে ইউটিউবে যে আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন খুবই ভালো লাগে, কিন্তু কিছু আপা বা ভাইয়ারা সাবস্ক্রাইব করে বলে কি আমি সাবস্ক্রাইব করে দিছি, আমাকে সাবস্ক্রাইব করে দেন প্লিজ, এই কথা আর বলিয়েন না, আর এই কথা লিখিও না। আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করেন আপনাদের সাবস্ক্রাইবটা আমার এখানে চলে আসবে। আমার মাংসটা কষানো হয়ে গেছে, আমি এখন কভারটা উঠাই নিছি, আর কভার দেব না, এভাবে আমার চুলা জ্বলতেই থাকবে আর মাংস হতেই থাকবে। যখন একটু ঝোল কমে যাবে তখন আমি পাস্তাটা দিয়ে দিব। তো যা বলছিলাম আর কি দুঃখের কথা, তো যারা আমাকে সাবস্ক্রাইব করেন ওই আপার আমাকে লেখে কি আপা আমি আপনাকে সাবস্ক্রাইব করছি এখন আপনি করে দেন, এই একই ভুল আবার বারবারই করে আমাকে করছেন। আমি অবশ্যই দেখছি আমি আপনাকে করে দেব, কেন করবো না, আমি 1টা থেকে আপনার থেকে পাইছি আমি আপনাকে করবো না, এটা একটা কথা হলো অবশ্যই করবো। আমি চাইতে মানে 2-3 ঘন্টা পরে করতে বা 1 দিন পরে করতে,
যাদের এখানে যারা আমাকে করে তাদের অবশ্য আইডিটা চলে আসে আমার এখানে। আর অনেক সময় দেখি যে কারো আইডিও দেখি না, আন্তাজের উপর আমাকে করতে হয়। অনেক সময় আমি বুঝিও না যে কে করছে, আমি দেখি আমার এখানে যোগ হয়েছে একটা, কিন্তু আমি আইডি খুঁজে পাই না। আইডিটা আসলে কি হয়, আমি বুঝতে পারি যে যে আপনি আমাকে সাবস্ক্রাইবটা করছেন। আমি ব্যাগ দেওয়ার জন্য পাগল হয়ে যাই, কিন্তু অনেক সময় আমি আপনার আইডি খুঁজে পাই না। তো চেষ্টা করবেন যে মোবাইল আপনার আইডি আছে, যেখান থেকে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলছেন ওইখান থেকে করার জন্য, তাইলে আপনাদের আইডিটা চলে আসে। আমি এটাও করি, আমাকে যারা যারা করে আমি কিন্তু আপনাদের চ্যানেলগুলা অন্যদেরকে দিয়ে দিই, যে বলি দিই ওরা আমাকে করছে তোমরা করো, তোমরা প্রথম লাইক দাও ইয়া দাও, দেখবে তো তোমাদেরকে রেসপন্স করব, তখন তোমরা করে দিও। অনেকে আমার অনেক পরিচিত বন্ধুবান্ধব ওরা করছে, ওরা ব্যাকও পাইছে, ওরা আমাকে বলতেছে যে আপা আপনার কথা মতো আমরা কাজ করছি কিন্তু হ্যাঁ আমাদেরকে করছে। তো একে অপরকে সহযোগিতা করেন, কারো কাছে আত্মীয় স্বজনের কাছে মানে চাইয়েন না যে আমাকে একটা সাবস্ক্রাইব করে দেন। আত্মীয় স্বজন কেউ করবে না, আত্মীয় স্বজন আরও দুষ্ট। আত্মীয় স্বজন আগে জিজ্ঞেস করবে যে আপনি টাকা কত পাবেন, আত্মীয় স্বজন তো দেখবে না, দেখবে না, দেখলে ওরা ভালোই করে জানে দেয়। যদি ওরা দেখে আপনার বিয়েটা হয়ে যাবে, ওয়াস্টার্ম হয়ে যাবে, এই জন্য ওরা দেখে না। তো এই জন্য বলছি যে আমরা একে অপরকে আমরা সহযোগিতা করব, আমরা কারো কাছে হাত পাতবো না, আমরা আমরা কেন আমাদের সবার প্যারে খিদা আছে, কেন আপনারও সাবস্ক্রাইব দরকার, আমারও সাবস্ক্রাইব দরকার, আমারও ওয়াস্টার্ম দরকার, আপনাদেরও ওয়াস্টার্ম দরকার। আমি বারবার বলছি পুরো ভিডিওটা দেখবেন, যা চার ভিডিও চার মিনিটের ভিডিও দেখবেন পুরোটা দেখি, তারপরে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যা যখন ভিডিও যাবে ওদের ভিডিওগুলো দেখে নেবেন, কারণ আপনি দেখলে আপনি একটা কমেন্ট করলে ওর কাছে চলে আসে যে আপনি ওর ভিডিওটা দেখছেন, তখন ওর আগ্রহ করবে যে না ও তো আমার ভিডিও দেখে, আমি কেন দেখব না। তো এইভাবে মানুষের একটা বিশ্বাস জমে যে তখন দেখবেন যে আমাদের এক মাসের মধ্যে কী অবস্থা, ভিউ ওয়াস্টার্ম সব অনেক কিছু উপরে উঠে যাবে। তো আমরা চাই আত্মীয় স্বজনের কাছে না হাত পেতে আমরা আমাদেরকে সহযোগিতা করি। আত্মীয় স্বজন এখন দাবাত দেন না, হাজারের উপরে মানুষ চলিয়ে আসবে, কিন্তু আপনি এখন এটা বলেন সবাই দৌড় দিবে, কেননা ওরা জানে যে আপনি ইউটিউব থেকে টাকা পাবেন, এই জন্য এরা সহযোগিতা করতে চায় না। তো সবচাইতে ভালো হবে আমরা আমাদেরকে সহযোগিতা করি, এখানে কোনো লজ্জা নাই যে আপনি আমাকে করে দিয়েছেন আমি আপনাকে একটা করে দিব, এখানে কোনো আমার পয়সা খরচ হন না, কিছুই হন না। আপনি আমার ভিডিওগুলো দেখবেন, আমি আপনার ভিডিওগুলো দেখব, এই ধরনের মন মানসিকতা যাদের আছে যদি আমার সাথে একমত হন প্লিজ আমাকে কমেন্ট করবেন। আর আমার রান্নাটা হয়ে গেছে, আমি এখন প্লেটে নিয়ে নিব, তারপরে আমি আবার বলে দিচ্ছি আর কি যেটা রুল, আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর আমার পাশে সবসময় থাকবেন। আমি অনেক কথা বলে ফেলছি, তো আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা করে দিবেন, কেননা আমার আসলে কথাগুলো না বললে আমার মানে অশান্তি লাগতেছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি, কেননা আমি অনেকের বসি আমার সাবস্ক্রাইব করার জন্য, এদের মধ্যে তো এত হিংসা আমি আগে বুঝি নাই, এই জন্য আমি এখন ওইটা ক্যান্সেল করে দিয়েছি। আমি এখন এইভাবেই করতেছি, সবার ভিডিও দেখি, আমি সবাইকে সাবস্ক্রাইব করি, আমাকে যারা করে আমি তাদেরকে করি ইনশাল্লাহ। আমার এখানে যারা সাবস্ক্রাইব করবেন ওরা নিশ্চিন্তে ঘুমাইতে পারবেন, আমি ওদেরকে সাবস্ক্রাইব করে দিই এবং আমি অন্যদেরকে আপনাদের চ্যানেলগুলো দিয়ে দিই। আপনারা হয়তো পাবেন যে আমাকে করার পরে দুই তিন ঘন্টা পর আপনাদের কাছে আরও দুই একটা সাবস্ক্রাইব চলে যায়। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আরও কথা হবে, খোদা হাফেজ।